হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লু বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণী যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে স্কুল থেকে দিয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা কিন্তু সেই প্রশ্নটাই সলভ করতে চলেছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রশ্নটি যেটা আমরা সলভ করবো আজকে ভূগোল থেকে তোমাদের ক্লাস সেভেনের তো এই প্রশ্নটি অবশ্যই সলভ করার সময় তোমাদেরকে বলে নিই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেল অন করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের স্কিপ ছাড়াই দেখতে থাকো এবং অবশ্যই ভিডিও শেষে একটি লাইক একটি কমেন্ট করে দিও চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের একের কোশ্চিন বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হল কনম্বর ছোটনাগপুর মালভূমি খনম্বর মালব মালভূমি গনম্বর পামির মালভূমি এবং ঘনম্বর লাদাখ মালভূমি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর গ পামির মালভূমি পরের প্রশ্ন একের দুই নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতি উপত্যকার সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল কনম্বর ভূমির ঢাল কম থাকা খ নম্বর উপনদীর সংখ্যা বেশি থাকা গ নম্বর নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া ঘনম্বর নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার গ কি নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া ওকে পরের প্রশ্ন একের তিন যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হল দেখো ক নম্বর চুনাপাথর খ নম্বর কাদাপাথর গ নম্বর ব্যাসল্ট আর ঘ নম্বর মার্বেল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর ঘ মার্বেল দেখো তোমাদের একের কোশ্চিনগুলো সব হয়ে গেল এবারে আমরা যাব দুয়ের স্তম্ভ মেলাওতে তো স্তম্ভতে বলছে স্তম্ভ কস্তম্ভ স্তম্ভ মেলাতে হবে দুয়ের এক কিলিমাঞ্জোড়া ঠিক আছে কিলিমাঞ্জোড়া থেকে কিন্তু এখানে হবে কি দেখো কিলিমাঞ্জোড়া থেকে হবে তিন নম্বর আগ্নেয় পর্বত ঠিক আছে আগ্নেয় পর্বত তারপরে দুয়ের দুই গ্রানাইট গ্রানাইট থেকে হবে দেখো এটা হবে কি এক আগ্নেয় শিলা ঠিক আছে আগ্নেয় শিলা তিন নম্বর এর তিন কি আছে মিয়েন্ডার মিয়েন্ডার থেকে হবে কি নদী নদীর মধ্যপ্রবাহ মিয়েন্ডার থেকে হবে নদীর মধ্যপ্রবাহ তো অবশ্য এটা খুব সহজ একটি স্তম্ভমেলা ছিল তো চলো পরের কোশ্চিন দেখা যাক দেখো পরের কোশ্চিন কী আছে তিনের এবং চারের তাই তো তিনের কোশ্চিন তিনের এক আর দুই এবং চারের শুধুমাত্র চারের প্রশ্ন তো এই প্রশ্নগুলি আমি নোটপ্যাডে লিখে রেখেছি সেখান থেকেই পড়ে শোনাবো চলো সেখানে যাওয়া যাক দেখো পরের প্রশ্ন কি বলেছে ভূমির ঢাল ও উচ্চতার বিশিষ্টে মালভূমি ও সমভূমির পার্থক্য নির্ণয় করতে বলেছে ঠিক আছে এখানে প্রশ্নটা নেই আমি লিখে নিই ঠিক আছে দেখো পার্থক্যটা আমি লিখে রেখেছি ঠিক আছে পার্থক্যটা দেখো প্রথমে তোমরা এইভাবে ছক টানবে দুই লিখবে ভূমির ঢাল এবং নিচে লিখবে উচ্চতা মালভূমিতে লিখবে এক নম্বর দিয়ে মালভূমিগুলির উপরিভাগ সমতল কিন্তু পার্শ্বদেশ খাড়া ঢাল যুক্ত হয় তারপর এদিকে লিখবে এক নম্বর সমভূমিগুলি মৃদু ঢাল বিশিষ্ট হয় দুই নম্বর মালভূমিতে লিখবে মালভূমিগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার এর অধিক উচ্চতা বিশিষ্ট হয় এবং দুই নম্বর এখানে লিখবে সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার এর কম উচ্চতা বিশিষ্ট হয় তো এটা ছিল তোমাদের তিনের এক নম্বর কোশ্চিনের উত্তর দেখো পরবর্তী কোশ্চিন তিনের দুই নীল নদের ওপর কী উদ্দেশ্যে বাদ নির্মাণ করা হয়েছিল তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ তো উত্তরটা কি আমি পড়ে শোনাচ্ছি দেখো বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জল শেষ এই দুই মূল উদ্দেশ্যে নীল নদের ওপর বাদ তৈরি করা হয়েছে তবে নদী বাদ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলা হয় বহুমুখী নদীর পরিকল্পনা নীল নদের ওপর এইরকম অনেক নদী পরিকল্পনা করা এক সেকেন্ড পরিকল্পনা করা হয়েছে পর্যটন জলশেষ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ উৎপাদন পরিবহন মাছ চাষ আশওয়ান বাঁধ নির্মাণের ফলে বন্যার নিয়ন্ত্রণ আরও ভালো হয়ে যায় সেচের জন্য পানি সরবরাহ বৃদ্ধি পায় এবং জলবিদ্যুৎ উৎপাদনের ফলে এটিকে মিশ মিশরের পরিকল্পিত শিল্প উন্নয়নের জন্য বাদ হিসাবে চিহ্নিত করা হয় তো তোমরা দেখতে পেলে কীভাবে এটা কীসের জন্য বানানো হয়েছিল তো এটা হচ্ছে তোমাদের তিনের দুয়ের কোশ্চিনের অ্যান্সার তোমাদের পরের প্রশ্ন মানে চার নম্বর এবং এই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের শেষ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপরে নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি যথার্থ বিচার করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখো আমি লিখে রেখেছি এক নম্বর দুই নম্বর দিয়ে লিখে রেখেছি উত্তর এক নম্বর মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে ঠিক আছে এক নম্বর হয়ে গেল এবার কিন্তু যাব দুই নম্বর দুই নম্বর কী বলছে দেখো দুই নম্বর কৃষি ব্যবস্থার প্রসার শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে বন্যার নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিমভাবে তৈরি করলে সামরিক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার বন্যার কারণ হয়ে উঠেছে তাই তো এখানে আমার কারণ একদিকে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিদি ক্রমশ ভরাট হচ্ছে অন্যদিকে সেচের জল এক সেকেন্ড অন্যদিকে শেষের জল কি আছে যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে এই হচ্ছে তোমাদের চার নম্বর কোশ্চেনের অ্যান্সার ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার না করে যাবে না এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি জানি যে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করেই কিন্তু ভিডিও দেখতে থাকো চলো আজকের মতো এখানেই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ